শ্বশুরের দ্বারা অপমানিত হয়ে বিয়ের 9 মাসের মাথায় আত্মহত্যা করেছিল ধর্মনগর নয়াপাড়া এলাকার বিশ্বদাসের স্ত্রী কাজলি দেব। এই ঘটনার পর মৃত গৃহবধূ কাজলি দেবের পিতা ও মাতা মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। ঘটনার পরদিন অর্থাৎ শুক্রবারে কাজলি দেবের পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা গ্রহণ করে তদন্তে নেমে শুক্রবারে কাজলি দেবের দেওরকে গ্রেফতার করেছিল ধর্মনগর থানার পুলিশ। সোমবার গ্রেফতার করা হয়েছে মৃত কাজলি দেবের স্বামী বিশ্বদাসকে। কাজলি দেবের মৃত্যুর পর অসুস্থতা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি ছিল বিশ্বদাস। সোমবার তাকে জেলা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপরই তাকে আটক করে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এসডিপিও দেবাশিস সাহা। গত 25 জুলাই 2024 রাত্রিবেলা নয়াপাড়াতে কাজলি দেব নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আমরা পাই। তো 26 তারিখ কেস রেজিস্ট্রেশন হয়। ওর স্বামী এবং শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিছু কয়েকজনের উপরে আমরা গুরুত্ব সহকারে কেসটা তদন্ত করছি। অফিসারও স্পটে মানে প্লেস অফ অকারেন্সে এসেছিলো, সিনিয়র অফিসারও ভিজিট করেছেন। আমরা এখন পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করেছি। ঘটনার দিনই যেদিন কেস রেজিস্ট্রেশন হয়েছে কাজলি দেবের দেওরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে ওর স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল এবং আমরা খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব নিয়ে কেসটা তদন্ত করছি এবং আমরা যেন কাজলি দেবের পরিবার বিচার পায় সেই দিকেই আমরা ভালোভাবে তদন্ত করছি। কেসটাকে একটা গন্তব্যস্থলে, সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি। মৃতার পরিবার যেন সঠিক বিচার পায় সেই দিশাতে পুলিশ কাজ করছে বলে জানান এসডিপিও দেবাশিস সাহা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।